গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে জানোই তো আছি গ্যাংটকে, এখানে ভালোই ঠান্ডা আছে। সো এখনও রুমের পর্দাটা খোলা হয়নি, এখনও বাইরের ভিউটা কেমন সেটা দেখিনি, সো চলো একসাথে দেখি। সো এই হচ্ছে আমাদের রুমের এন্ট্রান্স, এটা ওয়াশরুম, আর এই যে বেড, এখানে একটা বসার জায়গা, আর এই হলো বারান্দা। ওরে বাবা, কিছুই তো দেখা যাচ্ছে না, কি ব্যথা পেলাম, পুরো কুয়াশা। খুব সেরকম ঠান্ডা নেই কিন্তু কুয়াশা। আমার স্নান টান সবই হয়ে গেছে, সো ভাবলাম যে এখন তো রেডি হব, অনেক তাড়াতাড়ি উঠে গেছি। অ্যাকচুয়ালি আমাদের কথাই ছিল যে 8 o'clock বেরোনোর, কিন্তু রাত্রি দুটোই ঘুমালে কেউ সকাল 7টায় উঠতে পারে না, মানে ঘুরতে এসে খুব কাজের দরকার হলে হ্যাঁ ঠিক আছে চলো। সো চলো তোমাদের সাথে আজকে রেডি হই। এই যে ফিজিওজেল, প্রথমে ময়েশ্চারাইজার মেখে নিই। ময়েশ্চারাইজারটা লাগিয়ে তারপরে সানস্ক্রিন লাগাতে হবে। ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম ভালো মতো। তারপরে লাগিয়ে নেব সানস্ক্রিন। এখানে কুয়াশা পুরো বাইরে দেখা যাচ্ছে, ফুল ঢাকা। সানস্ক্রিন লাগিয়ে নিলাম, হালকা একটু মেকআপ করে যাব। সো লাগিয়ে নেব এই গ্লো রেসিপির সিরামটা, আলাদা করে প্রাইমার লাগাচ্ছি না, অল্প এটা অল্প লাগাবো। পাখির আওয়াজ শুনতে পাচ্ছো? সো লাগিয়ে নিলাম সিরামটা ভালো করে ইভেনলি। আমার যে শ্রীলঙ্কার মেকআপ ব্যাগটা ছিল পুরোপুরি ওটাই ধরে নিয়ে এসেছি, মানে ওটা নতুন নতুন বলছি, ওটা ওরকমভাবে রাখা ছিল ওরকমভাবেই নিয়ে চলে এসেছি। তো একটু এই যে আমার ফেভারেট হ্যালো টিনটা লাগিয়ে নিই, এটাতেই হালকা হয়ে যাবে। মেকআপ করার কথা ছিল না, ফটো তুলবো, একদম বেড়ালের মতন লাগছে দেখতে। এই স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে দিই, হাত দিয়েও করা যায়, করলাম না। নেক্সট একটু ব্লাশ লাগিয়ে নেব, এই যে আমার ফেভারিট পিক্সি ব্লাশ। এত ন্যাচারাল একটা গ্লো দেয় না এটা, তো ভালো লাগে। এটা আর ব্লেন্ডার ফ্লেন্ডার লাগবে না, হাত দিয়ে একটু ব্লেন্ড করে নেব। আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে পাখিটা। নেক্সট একটু কম্প্যাক্ট দেব, কম্প্যাক্ট দিয়ে এটা সেট করে নিই হালকা। জাস্ট ব্রাশটা ঘষা আর কিছুই না। পিএসির এই পমেটটা দিয়ে ভেঙেও গেছে, দেখো না পমেটটা। একটু আইব্রাউটা করে নেব, আমার তো ডিফাইন আইব্রো ভালো লাগে না, একটু মেসি মতন থাকবো ওটাই ভালো। জাস্ট ফিল আই শ্যাডো ফাইটার শ্যাডো কিছুই নেই, জাস্ট এই নার্সের এই প্যালেটটা আছে, এই প্যালেটটার থেকে একটু পিঙ্ক একটু এই মিশিয়ে মিশিয়ে একটু ঝেড়ে একটু চোখের উপরটা লাগিয়ে, জাস্ট একটা শ্যাডো।
নেন। হয়ে গেল, শুধু মাস্কারা লাগাবো আর লিপস্টিক লাগাবো। অ্যান্ড আই এম রেডি টু গো। তারপর মাস্কারাটা লাগিয়ে আসি। আর লিপস্টিকের জন্য এই দুটো শেড ইউজ করবো। এটা হচ্ছে একটা ববি ব্রাউনের লিপস্টিক, প্রথমে এটা লাগিয়ে নিলাম। তারপরে পিএসসির এই লিপস্টিকটা, এটার নাম হচ্ছে বমশেল। আর এটার ববি ব্রাউনটার নাম ছিল হচ্ছে ডাউনটাউন রোজ 137। সো এটা এরকমভাবে নিয়ে এরকম করে লাগিয়ে নেব। এত ডার্ক কালারের লিপস্টিক আমি পরছি না, এটাকে এখন ড্যাপ করব। সো হয়ে গেছি আমি রেডি ফুল, জাস্ট জামা কাপড়টা চেঞ্জ করলেই হয়ে যাবে। সো ইউ ওয়েট ফর 2 মিনিটস, আমি জাস্ট চেঞ্জ করে আসছি। সো আমি একদম রেডি হয়ে গেছি। যারা তোমরা গরমের ওখান থেকে দেখছো তারা বোধহয় ভাবছো যে আমরা এখানে সোয়েটার পরা আর ওখানটায় তোমরা গরমে পাগল হয়ে যাচ্ছ, কিন্তু কি করা যাবে আর কি। আমরা যাচ্ছি এখন নাথুলার দিকে আর সবাই প্রচন্ড হাংরি এখানে। লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বল কাট কাট। খিদে পেয়েছে, খিদে পেয়েছে, সেই জন্য আমরা স্ন্যাকিং করছি পপকর্ন। হ্যাঁ তুই আছিস সেই জন্য এখানে। সো এই এক্ষুনি পৌঁছলাম ব্রেকফাস্ট করতে। সবার প্রচন্ড খিদে পেয়ে গেছে, কিন্তু এদের কিছু সিলেক্টেড দোকান থাকে, কিছু কমিশন থাকে, সেটিং থাকে মেবি, তো ওখানেই দাঁড়ায়। তো এখানে দাঁড়ালো, এখন যাচ্ছি একটু ব্রেকফাস্ট করতে। অ্যাট লাস্ট সবাই ব্রেকফাস্ট করছে, দারুণ। এই যে এদিকে দুজন, এখানটায় সবার এত তোর খাওয়ার আসেনি। আমারও নেই, দেখ আমারও নেই, এদের খাওয়া হয়ে গেল। হ্যাঁ আমার কাছে একটা চিপস আছে। পাহাড় মে আয় ওর ম্যাগি না খায় সব লোভ দিচ্ছি খানা। সো ব্রেকফাস্ট হয়ে গেল, এখন উই আর অফ টু নাথুলা। আর এই জিনিসটা কিনলাম, খুব সুন্দর হ্যান্ড ওভেন। সো চলো যাওয়া যাক নাথুলা। আমরা প্রায় পৌঁছে গেছি এখানটায়, চায়নার ওয়াল দেখার জন্য। এই যে দেখো কত বড় লাইন, বাপ রে বাপ, অনেক লাইন। আর এখানে রীতিমতন অক্সিজেনের প্রবলেম হচ্ছে। হাত রীতিমতো কাঁপছে,
আবার দাঁড়াম। তো আমরা চলে এসেছি বাবা মন্দিরে। নিশ্চয়ই তোমরা সবাই জানো কিনা জানি না, বাবা মন্দিরের গল্পটা বল না। এটা তো ওরা নতুন করে বানিয়েছে, তো যেটা পুরনোটা ছিল ওখানে প্রত্যেক রাত্রিবেলায় করে বাবা হরভজন মানে আসে ওনার স্পিরিট। উনি তো একজন আর্মি ছিল। হ্যাঁ উনি একজন আর্মি ছিল, ওনার বুলেটটা এখনো ওখানে রাখা আছে, মানে যেটা পুরনোটা পুরনোটা এখনো রাত্রিবেলায় ওরা টান টান করে দাবার পড়ো। এখনো রাত্রিবেলায় বিছানাটা ওরকম উলট পালট হয়ে যায়, আবার সকালবেলায় ওরা ঠিক করে। আর ওনার বুলেটটাও তো আছে, গা কাটা দেয় শুনলে। এখন চলে এসেছি আমরা ছাঙ্গু লেকে। এখানে ঠান্ডাটা একটু কম, একটু হলেও কম। ফোনে একদম চার্জ শেষ হয়ে যাওয়াতে আর রেকর্ড করতে পারি, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।